এবং আমাদের আবেদনগুলো জানানোর জন্য আগামী 13 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 3 ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আপনাদের উপস্থিতি প্রার্থনা করে আমি অনুরোধ করব, আমরা যেন বিভাজিত না হই, ঐক্যের দ্বারা এই দেশ এগিয়ে নিয়ে যাই। একটা কথা বলতে চাই, দেখুন ভূ রাজনীতির খেলায় এখন বিশ্বে 3 জন খেলোয়াড় আছে, একজন হচ্ছে চায়না, আরেকটা হচ্ছে রাশিয়া, আরেকটা হচ্ছে আমেরিকা। 3 খেলোয়াড় একজন একজনের সঙ্গে স্বার্থে কম্প্রোমাইজ করে না, কিন্তু 3 খেলোয়াড়ের দেশেই রাষ্ট্রস্বীকৃতভাবে ইসকন প্রচার কর্মকাণ্ড করছে এবং রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি প্রচার হচ্ছে, ইউরোপে 2য় অবস্থা এবং চায়নাতে যেখানে আগে বন্ধ ছিল ধর্ম প্রচার সেখানে আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে 154টা দেশে আমরা অ্যাক্টিভিটি করছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা কোনো প্রাণী হত্যা করি না, আমরা কোনো রাজনীতিকে প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত হওয়া সমর্থন করি না, কারণ আমাদের কথা হচ্ছে নাগরিক হিসেবে রাষ্ট্রে ভোট দেবে, কিন্তু কোনো প্রভাবক রোল, কারণ আমি যখন এই প্রভাবক রোল প্লে করতে যাব স্বার্থের ঊর্ধ্বে, সেজন্য আমি আপনাদেরকে বলবো যে ইসকন সারা পৃথিবীতে কর্মকাণ্ড করছে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর হলুদ মিডিয়া বলবো এবং সোশ্যাল মিডিয়ায় আমরা খুব আতঙ্কিত, সবসময় ইসকনকে কখনো আরএসএসের প্রতিষ্ঠান, কখনো বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠান, কখনো ইন্ডিয়ান রয়্যাল প্রতিষ্ঠান, এইরকম বিভিন্ন রকম আমাদেরকে তকমা প্রদান করে বিব্রত করে। তো আমি অনুরোধ করব, এই ধরনের বিভক্তি যদি আমাদের থাকতো তাহলে তো এই বিচিত্রপূর্ণ ভূরাজনৈতিক পরিবেশে বিশ্বে আমরা সাহস দৃঢ়তার সাথে আমাদের কর্মকাণ্ড করতে পারতাম না। বিশ্বে 154টা রাষ্ট্রে আমাদের বিরুদ্ধে একটা স্পট যদি কেউ উপস্থাপন করতে পারে আমরা জুতার মালা পরিধান করব, কিন্তু বাস্তবিক অর্থে আপনার এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের ইসলামিক চিন্তাদর্শের যারা অনুগামী তাদের কেউ করা হয়েছে, একটা এক ধরনের মিডিয়া তাদেরকে জঙ্গি, পাকিস্তানপন্থী, বিভিন্ন রকমের তকমা প্রদান করা হয়েছে। তো সেজন্য আমি অনুরোধ করব, আমরা যেন বিভাজিত না হই, ঐক্যের দ্বারা এই দেশ এগিয়ে নিয়ে যাই, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুভপ্রণাম।